আমরা আসছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমের বাজার বানেশ্বর, এটিকে রাজশাহীর উঠিয়ায়, উঠিয়ার অন্তর্গত বানেশ্বর বাজার, বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমের বাজার। আমি আমার জাতি আছি, আপনি আরো দেবে মুকামে এত দাম, এটা তো শোরুমের। আর ওইদিকে আমগুলো দেখতে পাচ্ছি, ওগুলো অনেক তো এত বললে আসবে মানুষ দেখলে, একটু কথা বলতে হবে। মন কত করে তাই বলবেন? এই যে বস্তায় আমগুলো, এগুলো কিসের? ঝরে পড়া না? ও আচ্ছা আচ্ছা, মানে গতকাল যে পড়ে গেছে, এটা হলো আপনাদের বিশ্বস্ততা যারা কিনে তাদের কাছে, যে ঝরে পড়া আম আমরা এভাবে রাখি না, তাই তো? হ্যাঁ, কখনোই কেউ ঝরে পড়া আম নেই এই আমের মধ্যে মিক্স, কিন্তু দেখতে তো প্রায় একই রকম। হ্যাঁ হ্যাঁ, চাইলেই আপনারা এটা পারতেন? অবশ্যই অবশ্যই পারতেন। আমরা দেখলাম ব্যবসায়ীদের যে আমের সততা এক ধরনের, সব পাইকার দাম দাম করছে। এটি প্রেসিডেন্ট পাঁচটা আনুমানিক কেমন বেচা কিনে কেনা হয় এখানে প্রত্যেক দিন? আম সারা দেশে এখান থেকে যায় আম না? হ্যাঁ, অনেকে মুকাম আছে, বাইরের লোক আসে, সব আসে। এই যে এটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা বিক্রি করে দিলাম। এটা কি পাইকারি দিয়ে দিলাম? পাইকারি দিয়ে দিলাম। আপনার নিজের বাগান আছে? আমার নিজের বাগান আছে। আপনার নাম কি?
আমার নাম মোহাম্মদ ইসরাফ। আচ্ছা, আমরা একজন আম চাষির কথা শুনলাম, 1700 টাকা মন বিক্রি করছেন, এটা আবার ওনারা কেজি দরে বিক্রি করবেন? এটা ওই ওই বাইরে থেকে যে ওই আপনার পাইকির যে মহাজন আসে ওরা এখান থেকে কিনে নিয়ে যায়, ওরা এটা কয়দিন পর পাকবে? তারপরে সততার কারণে আপনারা আলাদা করে রাখেন, এত বড় বাজারে আমের বাজারে আগে আসেনি হয়নি তো এরকম আরো থাকবে না, গোটা রোড হবে, 5000 ভ্যান থাকতো। এটা কত কত বছরের পুরনো বানেশ্বরের এই বাজার? 150 বছর হবে নাকি তারও বেশি? হ্যাঁ, 100 বছর আগাই গেছে, 100 বছর। ধন্যবাদ আপনাদের। এটা কি আসলো মাত্র নাকি দেখতেছে? এটা কি শেষ? ভাড়া মিলাম তাহলে